শ্রেষ্ঠ পর্যটন গাঁও হিসাবে নির্বাচিত হল বস্ত্রনগরী শুৱালকুছি। শিল্পকলার শিতানত শুৱালকুছিক শ্রেষ্ঠ পর্যটন গাঁওর স্বীকৃতি পর্যটন মন্ত্রণালয়ের। সামাজিক মাধ্যমত এটা পোস্ট যোগে এই কথা ঘোষণা করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বুধবারে নিশা সামাজিক মাধ্যম যোগে পোৱা এই ঘোষণার পিছতে উৎফুল্লিত হৈ পৰিছে শুৱালকুছিবাসী ৰাইজ। শুৱালকুছিবাসীয়ে মুখ্যমন্ত্রী তথা সরকারক ধন্যবাদ দিয়াৰ লগতে শুৱালকুছিৰ ঐতিহ্য বস্ত্রশিল্পৰ গৰিমা অক্ষুণ্ণ ৰাখিবলৈ জনায় আহ্বান। আজি 500-600 বছর ইতিহাস সমন্বিত এখন শুৱালকুছিয়ে আজি সরকারের ঘর একটা স্বীকৃতি পালে, এই লৈ আমি শুৱালকুছিবাসী অতিশয় গৌরবান্বিত, অতিশয় আনন্দিত। শুৱালকুছির শিল্পটোর জিয়াই মাকটো যান সরকার সকলে শুৱালকুছির লগতে অসমৰ স্বার্থত জিয়াই মাকটো যান এই সুযোগতে অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয় আর অসমৰ থকা যিবিলাক নেশনেল হ্যান্ডলুম বা আসাম গভর্নমেন্টের আন্ডারত অফিস কাছাৰী আছে তেওঁলোকে যেন জিয়াই মাকৰ খাতিৰত অলপ আগবাঢ়ি গৈ শিল্পটোক সহায় কৰিব বুলি মোৰ বোধেৰে আহ্বান জনাইছোঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। শ্রেষ্ঠ পর্যটন গাঁও হিসাবে নির্বাচিত হল বস্ত্রনগরী শুৱালকুছি। শিল্পকলার শিতানত শুৱালকুছিক শ্রেষ্ঠ পর্যটন গাঁওর স্বীকৃতি পর্যটন মন্ত্রণালয়ের। সামাজিক মাধ্যমত এটা পোস্ট যোগে এই কথা ঘোষণা করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বুধবারে নিশা সামাজিক মাধ্যম যোগে পোৱা এই ঘোষণার পিছতে উৎফুল্লিত হৈ পৰিছে শুৱালকুছিবাসী ৰাইজ। শুৱালকুছিবাসীয়ে মুখ্যমন্ত্রী তথা সরকারক ধন্যবাদ দিয়াৰ লগতে শুৱালকুছিৰ ঐতিহ্য বস্ত্রশিল্পৰ গৰিমা অক্ষুণ্ণ ৰাখিবলৈ জনায় আহ্বান। আজি 500-600 বছর ইতিহাস সমন্বিত এখন শুৱালকুছিয়ে আজি সরকারের ঘর একটা স্বীকৃতি পালে, এই লৈ আমি শুৱালকুছিবাসী অতিশয় গৌরবান্বিত, অতিশয় আনন্দিত। শুৱালকুছির শিল্পটোর জিয়াই মাকটো যান সরকার সকলে শুৱালকুছির লগতে অসমৰ স্বার্থত জিয়াই মাকটো যান এই সুযোগতে অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয় আর অসমৰ থকা যিবিলাক নেশনেল হ্যান্ডলুম বা আসাম গভর্নমেন্টের আন্ডারত অফিস কাছাৰী আছে তেওঁলোকে যেন জিয়াই মাকৰ খাতিৰত অলপ আগবাঢ়ি গৈ শিল্পটোক সহায় কৰিব বুলি মোৰ বোধেৰে আহ্বান জনাইছোঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআর কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।